ওম নম শিবায় হেনা তেনা এসব সব বল না হলে। এখন দেখে নি, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমি তো ফাটাফাটি আছি। তো বিশেষ করে তো আজকের দিনে ভালো থাকতেই হবে। তো তাজেলা থাম্বা দেখে তো বুঝে গেছো যে আজকে আমার অ্যানিভার্সারি ডে। তো গাইজ এখন হচ্ছে সন্ধ্যাবেলা টাইম থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আমি এইমাত্র বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে আসলাম, এবার পরবো শাড়ি। তো দেখো এই শাড়িটাই নিয়েছিলাম, তোমরা দেখেছো যে অনলাইন করেছিলাম এটা। তো কেমন লাগছে দেখো, যেহেতু এখন মেকআপটা হয়নি, জাস্ট মানে শাড়িটা পরলাম। আর এইদিকে আমার বর মানে আরও আমার পিসির মেয়ে আছে, দিশা আছে, আর রিয়া সরি দীপা সবাই রয়েছে। তো ওখানে সব বেলুন ফোলানো হচ্ছে আর কি, আমার মাম্মাও রয়েছে। তো ফার্স্টে যেহেতু আমি মেকআপ করতে বসবো, তো সেই কারণে ফার্স্টে আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি পরপর। তো বর মশা যেহেতু ব্যস্ত, তার জন্য হচ্ছে আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি। তো ফার্স্টে মানে যেটা আমার ফেভারিট গিফট এবছরে, মানে অ্যানিভার্সারিতে আর মানে এই চকার, তোমার তো ভীষণ ভালো লাগছে আর কি। তো ফার্স্টে ভালো যে পরে নিই, কারণ অনেক সময় মেকআপ করতে গিয়ে মানে মানে মেকআপটা হয়ে গেলে পরতে অসুবিধা হয় এর জন্য। তারপর আবার হেয়ারস্টাইলটা একটু অন্যরকম করবো এরকম মানে ভেবেছিলাম আর কি। তো সেটাই আমি বলেছি দিশাকে, যেহেতু আমাকে তো দিশা আমাকে সবই ওকেশনে সাজিয়ে দেয়, মানে যে কোনো অনুষ্ঠান হলে ঠিক আছে ওই আমাকে সাজায়, তো এবারও দিশা সাজিয়ে দেবে আমাকে। তো এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আমার তো বেশ ভালোই লাগছে, রঙটা খুব ভালো এসেছে, মানে রঙটা আমি খুব পছন্দ করি। তো দেখো হচ্ছে আমার চেনটা পরতে মানে মানে বরে চেনটা তো আগে পরেছিলাম, তোমরা দেখেছো দুদিন ধরে পরে আছি। তো আমি যে চেনটা নিয়েছি যেটা হচ্ছে মাছের কাটা বলে আর কি, আমি সেটা জানতাম না। তো মানে এখন মানে ওটা দোকানে গিয়ে জানতে পারলাম যেটা মাছের কাটা বলে। তো যাই হোক, নামটা হয়তো আগে থেকে ছিল বাট আমি জানতাম না। তো এটা আমি মুখ সাজে লাগাতে পারছিলাম না, তোমার বরকে আমি বলছি লাগিয়ে দেওয়ার জন্য, আমার বরই যেহেতু পরে দিত আর কি। তো এখন ব্যস্ত আছে বলতে এর জন্য আমি আর বলছিলাম না। তো যাই হোক, আমি পারছিলাম না, তোমার বরই মুখ সাজে লাগিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো সব ক্যামেরা করছে, আমাদের ঘা করে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে। তো সবাই পুরো ব্লগটা দেখবে, ঠিক আছে? তোমরা দেখলে বুঝতে পারবে যে কীরকম না কি হয় না হয়, ঠিক আছে? সবটাই যেমন বুঝতে পারবে আর কি। তো দেখো আমার চেনটা পরা হয়ে গেছে, তো মানে আজকে পরলাম, তোমার ভীষণ ভালো লাগছিলো আর কি। তো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগছে। তো গাইজ দেখো আমি বসে পড়েছি, আর মনে হচ্ছে নতুন বউ, মানে বিয়ের লুক সাজুগুজু করছি এরকম একটা ব্যাপার। তুমি লক্ষ্মী মেয়ের মতো বসে আছি চুপচাপ। তো এখানে সবাই ব্যস্ত, ফোন টোন দেখছে, আমার বড় ব্যস্ত, আমার মেয়ে ব্যস্ত, সবাই। তো আমার শাশুড়ি মা রান্নাঘরে ছিল, কারণ উনি একটু রান্নাঘরের কাজ টাজগুলো করছিলো, এই জন্য তোমার দেখতে পাচ্ছ না, কারণ আজকের দিন মা মামার ঘরে থাকে। তো আজকে বাইরে আছে, তো মা আসবে একটু বাদেই। তো আমার মানে ধৈর্য হচ্ছে না এরকম একটা ব্যাপার, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আর কি, তো এখনো কমপ্লিট হয়নি। তো এইদিকে দেখো আমার মাম্মা একটা লং ড্রেস পরে নিয়েছে, আর আমার বর এখনও রেডি হতে পারিনি, দেখেছো কেমন ব্যস্ত। তো যাই হোক, আমার মাম্মাম বলছে যে আমাকে সাজিয়ে দাও মা, এই জন্য লিপস্টিক পরিয়ে দেওয়া হচ্ছে, আর হালকা একটু মেকআপ, যেহেতু আমি মেকআপটা করতে চাই না, বাট কি করবো বাচ্চা মানুষ। তো যাই হোক, মুখের লুকটা এরকম টাইপের এসেছে এখন, মানে পুরোটা কমপ্লিট হয়নি আর কি। তো সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো এবার হচ্ছে আমার হেয়ারস্টাইল, মানে ভেবে পাচ্ছি না যে হচ্ছে চুলটা ছেড়ে রাখবো কি বাঁধবো। তো বেশিরভাগ টাইমটাই হচ্ছে অ্যানিভার্সারি ডেটটাই হচ্ছে আমি চুলটা বেঁধে রাখি। তো এবার ভাবলাম যে একটু অন্যরকমভাবে চুলটা হেয়ারস্টাইল করা যাক। তো যাই হোক, তো দেখো ফাইনাল কেমন লাগে, কারণ ফার্স্ট টাইম এরকমভাবে চুলের হেয়ারস্টাইলটা করবো আর কি। তো বারবার দেখতে মন চাইছে, বাট বলছে যে দিশা বলছে যে একটু পরে দেখবি একবার, তো এই জন্য।
তো মানে ওই জন্য বলছি যে কিরকম হবে না হবে সেটাই ভাবছিলাম আর কি। সাজুগুজু মানে হচ্ছে ধৈর্য দরকার, আর সেটা তো আমার একদমই নেই। মানে কখন দেখবো এরকম ভাবছি যে আমাকে কেমন লাগছে না লাগছে, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে তাও হচ্ছে খুব একটা বেশি সাজগুজ করবো না, এরকম এরকম একটা প্ল্যান করেছিলাম আর কি। তো আমার রুমটাকে একটু সাজানো গোছানো হয়েছে আর কি, এমনিতে সাজানো গোছানো থাকে বাট আজকে একটু অন্যরকম। তো ওই ফুলগুলো নিয়েছিলাম হচ্ছে মেলায় থেকে, তো এর আগে মানে আর ঠিকভাবে জায়গা রাখা হয়নি আর কি। তাই এইদিকে আমার মাম তো ড্রেস পরে নাচুকুচু নাচ টাচ করতে শুরু করে দিয়েছে, আর এদিকে হচ্ছে এবার সাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, বাট মাথায় যে ফুলটা এনেছিলাম তো ওই ফুলটাই লাগানো বাকি ছিল আর কি। আর দু একটা ডিল টিল বানিয়েছিলাম, আর একা একা বানিয়েছিলাম, আমার বর যেহেতু রেডি হচ্ছিল আর কি। তো ভাবছি যে ফুলটা কীরকমভাবে দেবো না দেবো, তো দেখো এভাবে দিলাম। তো অনেক দিন বাদে এরকম আমি সাজুগুজু করলাম ফুল টুল মাথায় দিয়ে আর কি, মানে বেশ ভালো লাগছে। আর হেয়ারস্টাইলটা তোমার বলো কেমন লাগছে আমাকে, এরকমভাবে চুলটা মানে ছেড়ে আর কি। তো হাতে গোলাপ নিয়ে বসে পড়েছি, ভাবতে একটু অন্যরকম লাগছে। যা যাই হোক, গোলাপে প্রচুর কাটা ছিল, তবুও এরকম শক্তিমানের মতো ধরে রয়েছি। তো আমার ঠাম্মা এসেছে, আর হচ্ছে আমার শাশুড়িমা দেখে গেল যে হচ্ছে আমার সাজগুজটা কত হলো, মানে কমপ্লিট হয়েছে কিনা। তো এই জন্য আমি গেটের দিকে বারবার তাকাচ্ছিলাম আর কি, আর হাসতেও পারছি না, হাসি তো বেড়ে যাচ্ছিল, বাট যেহেতু মাথায় ওই মানে চুলে ওই ফুলটা লাগাচ্ছিল এই জন্য চুপচাপ বসে আছি। তো হাসিটা আর আটকে রাখতে পারলাম না। আর এইদিকে দেখো আমার মাম মানে ক্যাডবেরি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর মানে চুলটা ছেড়ে রাখার কারণে আমার কানগুলো দেখা যাচ্ছে না। তো আমি এটাই দেখছিলাম আর কি, আর আমার পুরো কাছের আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে আমার লুকটাকে দেখছিলাম। Bye.
আমাকে আমি জানি একটু দেখা যাচ্ছে না না মানে কেমন আমাদের তো কেকটা কাটা হয়ে গেছে, তো জাস্ট হচ্ছে আমরা রাতের ডিনার কমপ্লিট করবো আর কি। আর যারা এসেছিল আমাদের বাড়িতে, মানে দিশা আর কি, মানে যেগুলো আমার ঠাম্মা, তো সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, তো জাস্ট আমি এবার জাস্ট চেঞ্জ করবো আর কি। তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, কেন আচ্ছা আমার মামাকে খাওয়ানো বাকি আছে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে, ঠিক আছে? এ দেখো কেমন লাগছে বলো আমাকে। অনেকগুলো বছর কেটে গেছে, বাট এই দিনটা আসলে মানে প্রত্যেক বাড়ি নতুন মনে হয় আর কি। আর নতুন সাজ এরকম ভাব আর কি, দেখা যাচ্ছে আমার। তো তোমরা সবাই আমাকে আমাদেরকে আশীর্বাদ করবে যাতে আমরা সারা জীবন একসঙ্গে কাটাতে পারি, এরকমভাবে একসাথে ভালোভাবে আর কি, এই হাসি মুখে যেন থাকতে পারি, এটাই আশীর্বাদ করবে। তো আর কি বলবো, কিছু বলার নেই। তো সবাই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমাদের পাশে এরকমভাবেই থেকো। তো আজকের মতো এখানে টাটা বাই করলাম, টাটা।